1896 সালে 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন। 30শে জানুয়ারি রবিবার ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর 75তম প্রয়াণ দিবস। এই দিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। এই দিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মহাত্মা গান্ধীর পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান, পাশাপাশি একটি সর্বধর্ম সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাপতি দেবু টুডু, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। তোমরা জানান দিনটা একটা ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে আছে, আর আজকে দিনটা আমরা একটা যে পুরো সব ধর্মের লোক আছে তার যে ব্রাদারহুড আছে সেটাকে সেলিব্রেট করি। তো ওনার একটা জীবন খুব আমাদের লাইফের একটা সিগনিফিকেন্স ফর দি পিস অফ দি ওয়ার্ল্ড এন্ড কিভাবে আমরা মেনে চলে থাকতে পারি। বসুন না, তো আমি এটাই আশা করি কি আমরা সবই এটা থেকে ইন্সপিরেশন নিই। আমরা দেখি কি আমরা আগে ভাবতাম কি আমরা যখন ডেমোক্রেসি চলে আসবে তখন এই সব জিনিসটা চলে যাবে, আমরা সব ইকুয়াল হয়ে যাব, কিন্তু এইরকম নেই। ফ্যাসিজম আমাদের ওয়ার্ল্ডে এখনো রয়েছে, সেই রকম আমাদের ওয়ার্ল্ডে এখনো কিন্তু রিলিজিয়াস যে মানে ওয়ার্ল্ডেন্স আছে সেটাও রয়েছে। তো ওনার জীবন আমাদের সব জেনারেশনস নিয়ে একটা ইন্সপিরেশন আছে, কীভাবে উনি আমাদের কান্ট্রি নিয়ে, কীভাবে আমাদের ইন্ডিয়া নিয়ে উনি ফাইট করলেন উইথ নন ওয়ার্ল্ডেন্স। তো আমরা মানে উই ক্যান টেক এন ইন্সপিরেশন, আর আমরা আমাদের জীবনে এটাকে অ্যাডপ্ট করতে পারি। এছাড়াও এদিন শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর কার্যালয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ। জাতির জনক বাবুজি তথা গান্ধীজির আজকে মহা মৃত্যুবার্ষিকী। আজকের দিনটা গোটা ভারতবর্ষে যেমন পালন করা হয় যথা মর্যাদার সঙ্গে, আমরা বর্তমান শহর জয় হিন্দ বাহিনী তৃণমূলের কার্যালয়ে ওনার প্রতি আজকে শ্রদ্ধা নিবেদন করলাম। কীভাবে শ্রদ্ধা জানালেন? আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে এবং পুষ্প অর্পণ করে ওনার সম্বন্ধে স্মৃতিচারণা করলেন আমাদের প্রাক্তন জেলার যুব সভাপতি জালালউদ্দিন সাহেব। এভাবেই আমরা ওনারকে স্মরণ করলাম আজকের দিন। প্রতি বছরের নাই বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর শহর অফিসে আজকে জাতির জনক পিতা মহাত্মা গান্ধীর আজকে 74তম মৃত্যু দিবস আমাদের শহরের অফিসে পালিত হলো। আমরা ওনার আত্মার শান্তি কামনা করে ওনার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্প নিবেদন করে আমাদের অফিসে আমরা আমাদের এই অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে শেষ করলাম। জয় হিন্দ বাহিনীর নেতৃত্বে আজ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আমরা পুষ্পার্ঘ এবং মাল্যদানের মধ্য দিয়ে শুরু করলাম। প্রবাদ আছে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা। পৃথিবীর এই সবের হাট, এই হাটে আমরা হাট করতে আসি, কিন্তু আসা যাওয়ার মধ্যে এই হাট করতে আসা যাওয়ার মধ্য দিয়ে আমরা কোনো কোনো মানুষ পৃথিবীর অর্থাৎ বিশ্বের ইতিহাসে মানুষের অন্তরে দাগ কেটে যায়। আমরা সেই সমস্ত মানুষের মৃত্যুদিন, জন্মদিন আমরা পালন করি, আমরা স্মরণ করি। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তের নানান সংগঠনের পক্ষ থেকে দিনটির যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। জাতির জনক ফাদার অফ দি নেশন গান্ধীজি সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা আদর্শ। আমরা গান্ধীয়ান ফিলোসফির বিশ্বাস করি বলেই আমরা জাতীয়তাবাদী দল কংগ্রেস থেকে রাজনীতি শুরু করে আজকের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা তৃণমূল কংগ্রেস দলটি করছি। যতদিন ধরে রাজনীতির জগতে আমরা আছি আমরা এই দিনটিকে কোনো মতেই ভুলতে পারি না, কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মনীষীরা আন্দোলন করে প্রাণ দিয়েছিলেন
গান্ধীজি তাদের মধ্যে অন্যতম। আমরা দেখেছিলাম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের 200 বছরের বিভিন্ন অধ্যায়ে গান্ধীজির অহিংস আন্দোলনের বিভিন্ন অধ্যায় আছে, এবং সেই অহিংস পথে আন্দোলন করতে গিয়ে গান্ধীজি ভারতবর্ষকে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে রেখে স্বাধীনতা আনতে পেরেছিলেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শহর রিপোর্ট, আনন্দবার্তা।